आज प्राथमिक टेट पांच बछर पर प्राथमिक टेट शुरू होच्छे आज एवं सेखाने आमरा जानी बेला 12टा थेके परीक्षा शुरू बेला सकाल 9:30 आज परीक्षा केंद्रे दरजा खुलबे किन्तु तार आगे मुर्शिदाबादेर बहरमपुरे जे छवि देखा गेल तीव्र जानजट आर सेई तीव्र जानजटेर मध्ये पड़েছেন परीक्षार्थीराई शुधु नन तार पाशापाशी इनविजिलेटররাও सकाल 6টা থেকে अवरुद्ध হয়ে পড়েছে বহরমপুরের গির্জার মোড় বাস স্ট্যান্ড রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু উত্তরপাড়া মোড় থেকে রেলগেট পর্যন্ত ব্যাপক যানজট সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি টেট শুরুর আগে বহরমপুরে যানজটের কবলে পড়তে হয়েছে পরীক্ষার্থী থেকে ইনভিজিলেটরদের সকাল 6টা থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে বহরমপুরের গির্জার মোড় বাস স্ট্যান্ড রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু উত্তরপাড়া মোড় থেকে রেলগেট পর্যন্ত ব্যাপক যানজট 34 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে গাড়ি বাস হয়রানির শিকার টেট পরীক্ষার্থীরা কয়েক কিলোমিটার হেঁটে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন তারা পুলিশের তরফে যান নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা দেখতে পাচ্ছেন সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে একের পর এক গাড়ি যানজটের পরিস্থিতি এই হচ্ছে সকালের ছবি আর পাঁচ বছর পর টেট পরীক্ষা হতে চলেছে 2017 পর 2022 সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন সৌভিক নিঃসন্দেহে আজকের এই পরীক্ষাটা গুরুত্বপূর্ণ সারা বাংলা কেন হয়তো সারা দেশের আজকে নজর থাকবে যে কতটা নির্বিঘ্নে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষা আজকে সংগঠিত করতে পারলো তার কারণ এই প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক ভট্টাচার্যের সভাপতিত্বে দুর্নীতি কিভাবে হয়েছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রায় প্রতিদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইডি বারেবারে আদালতে সেটা তুলে ধরেছে কিভাবে টাকা বিনিময়ে চাকরি অযোগ্যরা উপরে উঠে এসেছেন যোগ্যরা চাকরি পাননি ফলে নিঃসন্দেহে আজকে সেই সমস্ত অভিযোগ মুক্তভাবে পরীক্ষা হবে তো সব থেকে বড় প্রশ্ন সৌভিক সেটা দেখো একদমই এই যে আজকের যে টেট সংগঠিত হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে কার্যত এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার এবং প্রশাসনের কাছে এটা কিন্তু একটা অ্যাসিড টেস্ট তার কারণ হলো তুমি জানো যে এর আগে 2017 ছাড়া যে সব থেকে বড় যে টেট সংগঠিত হয়েছিল সেটা 2014 সালে হয়েছিল এবং পরীক্ষার্থীর সংখ্যাটা এর প্রায় দ্বিগুণ ছিল একেবারে সরকারি হিসাব মোতাবেক 12,95,000 প্রার্থী তারা 2014 টেট অংশগ্রহণ করেছিলেন এবং অভিযোগ ছিল যে আরও বেশ কয়েক লক্ষ প্রার্থী তারা কিন্তু শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি প্রশাসনের ব্যর্থতায় পুলিশের ব্যর্থতায় তার কারণ হলো সেবার পরীক্ষা নেওয়া হলেও বহু ক্ষেত্রেই যান নিয়ন্ত্রণের বা অতিরিক্ত যানবাহনের কোনো বন্দোবস্ত ছিল না ফলে তো 2014তেও যে ছবি তুমি দেখতে পেয়েছিলে মুর্শিদাবাদে বা হুগলিতে যে ছবি তুমি এখন সকাল 6টার সময় দেখতে পাচ্ছ সেটা 2014 টেটে কার্যত প্রথম থেকেই দেখা গিয়ে ছিল এবং তারপরে এবার 2017 পরে 2022 টেট ফলে তো একদিকে এই গোটা যে পরিকাঠামো নিয়ে যাবেন একটা প্রশ্ন থাকবে তার পাশাপাশি তুমি জানো যে 2014 টেটকে ঘিরে ব্যাপক অনিয়মের একটা দাবি উঠেছিল অভিযোগ উঠেছিল এবং সেখানে প্রথম থেকেই বলা হয়েছিল যে 2014 প্রথমত প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এই ধরনের একটা অভিযোগ উঠেছিল তার পরবর্তী ক্ষেত্রে যে মূল অভিযোগটা উঠেছিল সেটা ছিল 2014 টেটের যে প্রশ্নপত্র সেখানে 6টা প্রশ্নপত্র ভুল রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেই মামলা এখনো বিচারাধীন তারপরে 2014 টেটকে যে নিয়োগ প্রক্রিয়া তা ঘিরে যে একেবারে কার্যত রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে সিবিআই তদন্ত হয়েছে তাও কিন্তু কারো অজানা নয় ফলে তো সব মিলিয়ে পর্ষদ প্রশাসন পুলিশ আজকে কতটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে এটাই কিন্তু আজকে দেখার নিঃসন্দেহে এটা দেখার এবং এটা ঠিকই বলেছো সৌভিক এটা অ্যাসিড টেস্ট কুসুমিতা তোমার মনে থাকবে সৌভিক যেটা আমাদের মনে করিয়ে দিল আরেকবার সে 2014 প্রথম যে টেট পরীক্ষা হলো প্রায় 13 লক্ষের মতন পরীক্ষার্থী এবং ঝুলতে ঝুলতে আমাদের দর্শকদেরও মনে থাকবে যে ঝুলতে ঝুলতে বাসে বাদুর ঝোলা হয়ে ভিড় লক্ষ্য করা গিয়েছিল ট্রেনে ঝুলতে ঝুলতে পরীক্ষার্থীরা যাচ্ছেন এবং আজকে সেই ছবি কুসুমিতা তুমি দেখাচ্ছিলে যে বহরমপুরে সেই ছবি একেবারে আমরা জানি যে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের একটা চেষ্টা চলছে পর্ষদ সতর্ক রয়েছে বলা হচ্ছে বিভিন্নভাবে প্রস্তুতির ছবি আমরা দেখছি কিন্তু তা সত্ত্বেও আমরা যে ছবিটা আজকে মুর্শিদাবাদের বহরমপুরে দেখছিলাম আপনাদের আরও একবার দেখাবো রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজীব খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠছে যে বিভিন্নভাবে আমরা যখন দেখছি ইন্টারনেট নিয়ন্ত্রণ করার বন্দোবস্ত করা হয়েছে প্রশাসন সতর্ক রয়েছে বেশি বাস চালানো হচ্ছে ট্রেন বেশি চালানো হচ্ছে তার মধ্যে সকাল সকালেই ব্যাপক যানজট পরীক্ষার্থীরা আটকেছেন এমনকি ইনভিজিলেটররাও আটকে রয়েছেন একেবারেই কুসুমিতা
বহরমপুর শহরের উপর দিয়ে যে 34 নম্বর জাতীয় সড়ক গেছে এই মুহূর্তের অবস্থাটা তোমাকে দেখানোর চেষ্টা করব। আমরা দাঁড়িয়ে রয়েছি কিরজার মোড়ে, যেখানে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণ বর্মের একবারে সংযোগ স্থল সেটা হচ্ছে এই গির্জার মোড়। এই গির্জার মোড়ের এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু এখন যা দেখছো সকাল 6টা থেকে একই অবস্থা রেখেছে। কিছুক্ষণ আগে পুলিশ প্রশাসন উদ্যোগী হয়ে একদিকের যান চলাচল কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করেছিল, কিন্তু যে পরিমাণ গত 2.5 ঘন্টার বেশি সময় ধরে যানজট হয়ে রয়েছে তাতে কিন্তু এই যানজট কখন ছাড়বে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই।